কুড়িগ্রামে সাংবাদিক আরিফুলকে নির্যাতনের ঘটনায় তখনকার জেলা প্রশাসক সুলতানা পারভিন সহ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কুড়িগ্রামের তখনকার আর ডিসি উদ্দিনের করা আবেদন খারিজ করে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন গত বছরের তেরোই মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় হানা দিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ডিসি অফিসে নির্মম নির্যাতন করা হয় এ সময় তাকে ক্রস ফায়ারের হুমকিও দেওয়া হয় এরপর আরিফের কাছে মদ ও গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয় পরে পনেরোই মার্চ তিনি জামিনে মুক্ত পান এই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলে কুড়িগ্রামের তদন্তধীন ডিসি পারভিন সুলতানা পারভিন আর ডিসি নাজিম উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় একই সঙ্গে এই ঘটনায় বিভাগীয় মামলা দায়ের এবং ঘটনাটি তদন্তে কমিটিও গঠন করে মন্ত্রণালয় যতক্ষণ একটা মামলা হলো সেখানে সারেন্ডার না করলো ততক্ষণ পর্যন্ত তো উনি এই মামলায় পলাতকই হলো এবং পরবর্তীতে কোর্ট চাইলে ওয়ারেন্ট ইস্যু করে ওনাকে অ্যারেস্ট করে উনি আসতে পারে